প্রিয় শিক্ষার্থীরা আমি মুক্তার হোসেন অনেকেই আমাকে চেনো আমি সহকারী শিক্ষক বাংলা মাধ্যম দিবা শাখা আমরা আজকে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরুতেই আমি তোমাদেরকে তিনটি ছবি দেখাবো প্রথম ছবিতে দেখতে পাচ্ছো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য র‍্যাব তিনজন অপরাধীকে গ্রেফতার করেছে দ্বিতীয় ছবিটিতে একজন বয়স্ক মানুষ তা ভোট প্রদান করছেন এবং তৃতীয় ছবিটি হচ্ছে আমাদের মহান জাতীয় সংসদ তো প্রিয় শিক্ষার্থীরা আমি এই তিনটি ছবি কেন তোমাদের সামনে উপস্থাপন করলাম এর অর্থ হচ্ছে এই প্রথম ছবিটি দ্বারা নাগরিকের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে অর্থাৎ আমরা যে দেশের নাগরিক আমাদের নিরাপত্তা বিধানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন আর দ্বিতীয় ছবিটিতে যে মানুষটি ভোট দিচ্ছেন উনি একজন নাগরিক এই নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনায় প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট প্রদান করা সেই নাগরিক দায়িত্বটি উনি পালন করছেন আর আমাদের মহান জাতীয় সংসদের কাজ হলো আইন প্রণয়ন করা সংসদে আমরা যাদেরকে ভোট দিয়ে পাঠাই তারা আইন প্রণেতা তারা সংসদে বসে রাষ্ট্রের কল্যাণের জন্য নাগরিকের কল্যাণের জন্য আইন প্রণয়ন করেন অতএব আমরা বলতে পারি নাগরিকের অধিকার পূরণ এবং আইন প্রণয়ন ও তার দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্রের আদেশ নিষেধ ও নিয়ম পালন করার দায়িত্ব নাগরিকের তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠ কি হবে এই আলোকে আমরা বলতে পারি আমাদের আজকের পাঠ নাগরিক ও আইনের ধারণা আজকে আমরা নাগরিক এবং আইনের ধারণা সম্পর্কে জানব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের অধ্যায় ৬ যে তোমাদের রাষ্ট্র নাগরিকতা ও আইন নামে একটি চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকেই আমি নাগরিক এবং আইনের ধারণা নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনা থেকে তোমরা নাগরিক সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে এবং আইন সম্পর্কেও তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে বলতে পারবে বুঝাতে পারবে এবং লিখতেও পারবে তো সবাই মনোযোগ দিয়ে আজকের পাঠটি আমরা সবাই শুনব শুরুতেই আমরা যে নাগরিকের কথা বলি নাগরিক নাগরিক বলে আমরা যে একটা শব্দ বলি সেই নাগরিকের ধারণা আসলে মূলত কোন জায়গা থেকে এসেছে প্রিয় শিক্ষার্থীরা নাগরিক শব্দটির ধারণার উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক থেকে অর্থাৎ গ্রিক থেকেই নাগরিক ধারণার উৎপত্তি লাভ করেছে সেখানে তৎকালীন সময়ে নাগরিক বলতে নগর রাষ্ট্রকে রাষ্ট্রের অধিবাসীকে বোঝানো হতো অর্থাৎ নগর রাষ্ট্রের যারা অধিবাসী তাদেরকেই নাগরিক হিসেবে গণ্য করা হতো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি একটু ভিন্ন কথা বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে শাসন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাকেই নাগরিক বলা হয় অর্থাৎ কোন মানুষ যদি নগর রাষ্ট্রের সরাসরি প্রতিনিধিত্ব করে এবং সরাসরি শাসন কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অ্যারিস্টটল তাকেই নাগরিক বলেছেন এই অ্যারিস্টটলের নাগরিকের যে তত্ত্ব সেই তত্ত্বের যুক্তি থেকে গ্রিক নগর রাষ্ট্রে তৎকালীন সময়ে নারী এবং দাসদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না অর্থাৎ ওই নগর রাষ্ট্রের যারা নারী ছিল এবং নগর রাষ্ট্রে যারা দাস ছিল আগে দাস প্রথা ছিল সেই দাস প্রথার যারা দাস ছিল তাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না ফলে তারা কোনো নাগরিক সুযোগ সুবিধাও ভোগ করতে পারতেন না এ কারণে আধুনিক সভ্যতা এসে এখনকার যে সভ্যতা সেই আধুনিক সভ্যতা এসে ওই নগর রাষ্ট্র বিলুপ্ত হয়ে গেছে এবং নগর রাষ্ট্র বিলুপ্ত হয়ে তার পরিবর্তে জাতিরাষ্ট্রের উৎপত্তি হয়েছে এখন তোমাদেরকে প্রশ্ন যাচ্ছে তোমাদের মনে নিশ্চয়ই যে তাহলে নগর রাষ্ট্র সম্পর্কে তো আমরা জানলাম বা নাগরিক সম্পর্কে আমরা জানলাম কিন্তু স্যার জাতিরাষ্ট্র আবার কি চলো তাহলে আমরা এখন জানবো জাতিরাষ্ট্র কি
डियर स्टूडेंट्स जातिराष्ट्र की व्याख्या एबार आमरा जाब जातिराष्ट्र बोलते जातिगत परिचय एवं जातीय आदर्श के भित्ति करे जे राष्ट्र गठित हय ताके जातिराष्ट्र बोले अर्थात একটা রাষ্ট্র গঠিত হবে তার জাতিগত পরিচয়ের ভিত্তিতে এবং জাতীয় আদর্শের ভিত্তিতে যেমন ধরো আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশটি কিন্তু বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত হয়েছে অর্থাৎ আমরা জাতিগতভাবে আমাদের পরিচয় পৃথিবীর কাছে আমরা বাঙালি সেই বাঙালি জাতীয়তাবাদের পরিচয় থেকে আমরা পাকিস্তান থেকে লড়াইয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের জন্ম দিয়েছি এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং আমাদের যে বাঙালি জাতীয়তাবোধ সেটি আমাদের আদর্শের মূল ভিত্তি এবং সেখান থেকেই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে জাতিরাষ্ট্র বলতে জাতিগত পরিচয় এবং জাতীয় আদর্শকে ভিত্তি করে যে রাষ্ট্র গঠিত হয় সেই রাষ্ট্রকে জাতিরাষ্ট্র বলে তো ডিয়ার স্টুডেন্টস তোমাদের মনে আরো একটি প্রশ্ন যাচ্ছে যে নগর রাষ্ট্র থেকে তাহলে যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তিনি নগর রাষ্ট্রের তত্ত্ব দিয়েছেন সেখান থেকে আধুনিক সভ্যতা এসে জাতিরাষ্ট্রের উৎপত্তি কেন হলো এ স্টুডেন্টস তোমাদেরকে আগেই বলেছি যে নগর রাষ্ট্রে দাসদেরকে এবং নাগরিকদেরকে অন্যান্য যে নারী আছে সরি নারী তাদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না আবার অ্যারিস্টটলের ভাষায় যারা রাষ্ট্রের শাসন কার্যে অংশগ্রহণ করতো না রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতো না তাদেরকেও কিন্তু নাগরিক হিসেবে গণ্য করা হতো না ফলে ওই রাষ্ট্রের এই সমস্ত জনগণ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো সেই কারণে আধুনিক সভ্যতা এসে বলা হচ্ছে যে না যারা রাষ্ট্রের শাসন কাজে অংশগ্রহণ করবে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে তারাও যেমন নাগরিক তেমনি একজন সাধারণ মানুষও নাগরিক সর্বজনগোষ্ঠীর সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে এই ধারণা থেকেই জাতিরাষ্ট্রের উৎপত্তি হয়েছে যেমন দেখো সকল জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করার জন্য নগর রাষ্ট্রের পরিবর্তে জাতিরাষ্ট্রের উৎপত্তি হয়েছে অর্থাৎ জাতিরাষ্ট্রে একজন রাষ্ট্রপতি যেমন সুযোগ সুবিধা আইনের সুযোগ সুবিধা ভোগ করবেন বা অন্যান্য সুযোগ সুবিধা নাগরিক হিসেবে ভোগ করবেন একজন সাধারণ মানুষও কিন্তু ঠিক তেমনি নাগরিক সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন ফলে সকল জনগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করা সকল জনগোষ্ঠীর কল্যাণ করা এই ভিত্তিতেই এই ধারণা থেকেই মূলত নগর রাষ্ট্র থেকে জাতিরাষ্ট্রের উৎপত্তি হয়েছে তাহলে আমরা জাতিরাষ্ট্র কি নগর রাষ্ট্র কি কেন জাতিরাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম এখন আমরা জানব নাগরিকত্ব কি আসো আমরা জানি নাগরিকত্ব কি ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ নাগরিকত্ব বলতে রাষ্ট্রে বসবাস করা রাষ্ট্রের আইন ও সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা এবং রাষ্ট্রের দেওয়া সব রকম অধিকার ভোগ করে নাগরিক দায়িত্ব পালন করাকেই নাগরিকত্ব বলে অর্থাৎ তখনই নাগরিকত্ব ধারণা সৃষ্টি হবে এবং নাগরিকত্ব তাকেই বলা যাবে যখন একটা রাষ্ট্রে বসবাস করা হবে এবং সেই রাষ্ট্রের যে আইন আছে সেই রাষ্ট্রের যে সংবিধান আছে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে এবং রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে পাশাপাশি রাষ্ট্রের দেওয়া সব রকম অধিকার যেমন ভোগ করা তেমনি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাই হচ্ছে মূলত নাগরিকত্ব সো তোমরা এখন সহজেই আশা করছি বুঝতে পারছ যে নাগরিকত্ব কি সেটা তোমরা জানতে পারলে এবার আসো আমরা জানি নাগরিক কি অর্থাৎ নাগরিক কি বা নাগরিক বলতে কি বুঝো মূলত নাগরিকত্ব সম্পর্কে ধারণা থাকলেই নাগরিক বলতে কি বোঝায় বা নাগরিক কি সেটা সহজেই বোঝা যাবে কারণ সেখান থেকেই মূলত নাগরিক যে ধারণা সেটা উৎপত্তি হয়েছে দেখো যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন অর্থাৎ তাকে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং রাষ্ট্রের আইন রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্রের অন্যান্য নির্দেশের প্রতি সম্পূর্ণরূপে আনুগত্য প্রদর্শন করতে হবে অর্থাৎ রাষ্ট্রের নাগরিক হতে হলে তাকে রাষ্ট্রে বসবাস করতে হবে রাষ্ট্রের আইন সংবিধান এবং অন্যান্য যাবতীয় যে নির্দেশনাগুলো আছে সেগুলোর প্রতি পূর্ণরূপে আনুগত্য প্রদর্শন করতে হবে অর্থাৎ মেনে চলতে হবে
এবং রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রের যাতে কোনো ক্ষতি না হয়, রাষ্ট্রের যেন কোনো অকল্যাণ না হয় সেদিকে খেয়াল রেখে সর্বদা রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে এবং রাষ্ট্রের সকল প্রকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার ভোগ করেন। এই যে সমস্ত কিছু মেনে যিনি রাষ্ট্রের সকল প্রকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন, যেমন ভোট প্রদান করেন, নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তার অর্থনৈতিক নিরাপত্তা বিধান করেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, চাকরি বাকরি করতে পারেন এবং সামাজিকভাবেও তিনি চলাফেরা করতে পারেন, এগুলো রাষ্ট্র তাকে দিয়ে থাকেন। এই যে অধিকারগুলো ভোগ করা, এইটাই হচ্ছে নাগরিক। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু আজকে নাগরিক কাকে বলে সেই বিষয় সম্পর্কেও একটা পরিষ্কার এবং স্পষ্ট ধারণা পেলাম। আশা করছি তোমরা নাগরিকত্ব কি এবং নাগরিক বলতে কি বোঝায় সেটা সহজেই বুঝতে পেরেছো এবং এরপর থেকে তোমরা এই দুটি শব্দ, নাগরিকত্ব এবং নাগরিক, এই দুটি শব্দ সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে বলতে, পড়তে, লিখতে এবং বুঝিয়ে দিতে পারবে। চলো আমরা এবার জানি যে একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি। একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কি? ডিয়ার স্টুডেন্টস, নাগরিকের প্রথম দায়িত্ব এবং প্রধান দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। অর্থাৎ একজন নাগরিক, যে রাষ্ট্রের নাগরিক, তাকে রাষ্ট্রের সমস্ত নিয়মকানুন, রাষ্ট্রীয় সকল বিধিবিধান তাকে মেনে চলতে হবে এবং তার প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের এক আইন আছে, রাষ্ট্রের কল্যাণে, নাগরিকের কল্যাণে এবং এই সবকিছু ভালোভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে এবং সেই আইনটি প্রণয়ন করা হয় সংবিধান অনুযায়ী। সুতরাং নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন এবং সংবিধান মেনে চলা, পাশাপাশি রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো। অর্থাৎ যে রাষ্ট্রের নাগরিক হবেন যিনি, তিনি ওই রাষ্ট্রের প্রতি সর্বদা সম্মান দেখাবেন এবং রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করবেন। অর্থাৎ রাষ্ট্র তাকে যে দায়িত্বগুলো দিয়েছেন সেই দায়িত্বগুলো তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। নির্বাচন আসলে নির্বাচনে ভোট প্রদান করবেন, কর দিবেন এবং খাজনা প্রদান করবেন। পাশাপাশি বেআইনি কোনো কাজ যদি কেউ করে, সেই বেআইনি কাজের বিরুদ্ধে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে রুখে দাঁড়াবেন। এগুলোই হলো মূলত একজন নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুবিধার্থে আমি আরো একবার বলছি, একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের আইন ও সংবিধান মেনে চলা, রাষ্ট্রের প্রতি সম্মান দেখানো, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করা, নির্বাচনের ভোট প্রদান করা, কর এবং খাজনা প্রদান করা, পাশাপাশি বেআইনি কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মূলত এগুলোই হচ্ছে একজন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে বাংলাদেশে এই 18 বছরের পরে পূর্ণাঙ্গ নাগরিক হন এবং সেই নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কি তা তোমরা আজকে পরিষ্কার ধারণা পেলে এবং বুঝতে পারলে। স্টুডেন্টস, এই নাগরিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে প্রধান কর্তব্য কি, অর্থাৎ একজন নাগরিকের প্রধান কর্তব্য কি? প্রধান কর্তব্য আমি আগেই বলেছি যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত বিধিবিধান মেনে চলা। এটা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে একজন নাগরিককে চলতে হয় এবং সেই চলাটাই হচ্ছে তার প্রধান কর্তব্য। এবং আরো একটি প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে চরম ত্যাগে প্রস্তুত থাকা। এই চরম ত্যাগ বলতে কি বোঝায়? যে রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি ক্ষুণ্ণ হয় তাহলে সেটিকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন হলে রাষ্ট্রের জন্য নিজের জীবনও উৎসর্গ করা। এইরকম চরম ত্যাগে প্রস্তুত থাকাই হচ্ছে একজন নাগরিকের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এবার আসো নাগরিকের পবিত্র দায়িত্ব কি। নাগরিকের পবিত্র দায়িত্ব হচ্ছে নির্বাচন, রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করা। অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে সংসদ সদস্য পর্যন্ত
যে সমস্ত প্রতিনিধিগুলো জনগণের ভোটে নির্বাচিত হয় সেই নির্বাচনগুলোতে একজন সৎ যোগ্য এবং রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিকে পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করা একজন নাগরিকের পবিত্র দায়িত্ব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে জানলাম নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কোনগুলো, পাশাপাশি নাগরিকের প্রধান কর্তব্য কি এবং নাগরিকের পবিত্র কর্তব্য ও দায়িত্ব কি সে সম্পর্কেও আমরা জানলাম। এবার আমরা আইন সম্পর্কে জানব। এতক্ষণ আমরা রাষ্ট্রের নাগরিকত্ব, নাগরিক, নাগরিক দায়িত্ব ও কর্তব্য এবং নাগরিক ধারণা থেকে ধারণাটি কোথা থেকে এসেছে বা উৎপত্তি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানলাম। এখন আমরা জানব আইন কি। মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ, সরি এটি একটু মিস্টেক হয়ে গেছে, লিখতে নিয়ন্ত্রণ হবে, মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। আমি আবার বলছি, মানুষের আচরণ নিয়ন্ত্রণ সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। অর্থাৎ রাষ্ট্রের যে সমস্ত মানুষ আছে তাদের যে আচরণ আছে সেই আচরণকে নিয়ন্ত্রণ করা, রাষ্ট্রের শৃঙ্খলাকে সার্বিক দিক থেকে রাষ্ট্রের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজ এগুলো করার জন্য সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা মানুষের কল্যাণের জন্য গৃহীত তার সুনির্দিষ্ট যে নিয়মকানুন আছে সেই সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকেই মূলত আইন বলা হয়। তাহলে আজ থেকে আমরা সবাই বুঝতে পারলাম যে আইনটা আসলে কি। এবার আসো, আইন মূলত দুই ধরনের। আইন মূলত কয় ধরনের? আইন দুই ধরনের, এক হলো সামাজিক আইন, দুই হলো রাষ্ট্রীয় আইন। অর্থাৎ একটা সামাজিক আইন আছে আর একটা রাষ্ট্রীয় আইন আছে। এবার আমরা এই দুই ধরনের আইন সম্পর্কে ধারণা লাভ করব। দেখো, সামাজিক জীবনে যে সকল বিধিবিধান ও রীতিনীতি মানুষ মেনে চলে তাকে বলে সামাজিক আইন। অর্থাৎ একটা সমাজবদ্ধ জীবনে বসবাস করার জন্য, সবার সাথে মিলেমিশে চলাফেরার জন্য সমাজে কিছু বিধিবিধান থাকে এবং প্রত্যেকটা সমাজে কিছু রীতিনীতি থাকে, সেটা শহুরে সমাজ হোক আর গ্রামীণ সমাজ হোক, উভয় সমাজেই কিন্তু কিছু বিধিবিধান আছে, কিছু রীতিনীতি আছে যেটা দীর্ঘমান কাল থেকে চলে আসছে। এই বিধিবিধান ও রীতিনীতি মানুষকে মেনে চলতে হয় এবং সামাজিক শৃঙ্খলার স্বার্থেই মেনে চলতে হয়, মূলত এগুলোই হলো সামাজিক আইন। রাষ্ট্রীয় আইন ওই যে বললাম যে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে এবং সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশকে রাষ্ট্রীয় আইন বলে। আমি আবার বলছি, মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে এবং সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশকে রাষ্ট্রীয় আইন বলে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন সম্পর্কে জানলাম। এবার আইনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অর্থাৎ আইনের কা, আইনের বৈশিষ্ট্যগুলো কি কি, কি কি দেখে আমরা বুঝতে পারবো যে এগুলো আইন। দেখো, আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা মানুষ তার বাইরে কেমন আচরণ করবে, কি ধরনের কার্যক্রম করবে, সেই কার্যক্রম যেন খারাপ না হয়, তার আচরণ যেন খারাপ না হয় এবং তার কারণে যেন অন্য মানুষের কষ্ট না পায়, দুঃখ না পায় এবং ক্ষতি না হয়, সেটা নিয়ন্ত্রণ করা দায়িত্ব হচ্ছে আইনের। আবার আইন রাষ্ট্রের সকলের জন্য সমভাবে প্রযোজ্য। অর্থাৎ আইন, একজন রাষ্ট্রপতি তার জন্য যে আইন, একজন সাধারণ মানুষের জন্য একই আইন, রাষ্ট্রের সকলের জন্য আইন সমভাবে প্রযোজ্য। এবং আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতি। অর্থাৎ সমাজে আবহমান কাল থেকে যে প্রথা এবং রীতি চালু আছে সেখান থেকে কিন্তু আইন সৃষ্টি হয়েছে। এবং
সকলেরই আইন মান্য করতে হয়। রাষ্ট্রে যারা বসবাস করেন এবং রাষ্ট্রের আনুগত্য যারা স্বীকার করেন তাদের সকলকেই কিন্তু আইন মেনে চলতে হয়। কেউ যদি এই আইন অমান্য করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে বা নিয়মে তাকে শাস্তি পেতে হয়। এগুলোই হলো মূলত আইনের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি, আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। আইন রাষ্ট্রের সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতি এবং সকলেই আইন মান্য করতে হয় সকলকেই, এবং আইন অমান্য করলে শাস্তি পেতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা জানব আইনের উৎসাহ সমূহ, অর্থাৎ এই যে আইন যে তৈরি হয়েছে এই আইনের কি কি উৎসাহ থেকে আইন তৈরি হয়েছে সেটা আমরা একটু জানব। প্রথমত প্রথা থেকে আইন তৈরি হয়েছে, অর্থাৎ আমাদের এই সমাজে আবহমান কাল থেকে সমাজের মানুষের মধ্যে যে সমস্ত প্রথা এবং রীতিনীতি চালু আছে সেখান থেকে মূলত আইনের উৎপত্তি হয়েছে বা আইনের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হচ্ছে ধর্ম থেকেও আইনের সৃষ্টি হয়েছে। আমাদের দেশে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই যে ধর্মীয় কৃষ্টি কালচারগুলো আছে সেখান থেকেও কিন্তু আইনের উৎপত্তি, এবং বিজ্ঞানসম্মত আলোচনা থেকে আইনের উৎপত্তি হয়েছে। পাশাপাশি বিচারকের রায় থেকেও অনেক সময় আইনের উৎপত্তি হয়। এবং আইন সভা তো মূলত আইন সভা আইন প্রণয়ন করে, কিন্তু আইন সভা কিন্তু এই প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা সব কিছু মিলেই কিন্তু আইন সভা আইন প্রণয়ন করে। এবং এই আইন কিন্তু আবার ন্যায়বোধ থেকেও সৃষ্টি হয়েছে, আইনের মধ্যে ন্যায়বোধও আছে। এই যে আমি বললাম প্রথা, ধর্ম, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইন সভা, এই সব কিছু মিলেই হলো আইনের উৎস। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারলে যে আইনের উৎসসমূহ কি কি। এখন তোমরা এই আইনের উৎসসমূহ তোমরা লিখতে পারবে এবং তোমরা কিন্তু এই আইনের উৎসসমূহগুলোকে ব্যাখ্যাও করতে পারবে। তো মনোযোগ দিয়ে শোনো এর পরে আমরা কি আলোচনায় যাচ্ছি। আমরা আইনের চোখে সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এ কথা আমরা বইয়ে পড়ি, পত্রিকায় দেখি, মানুষের কাছেও শুনি। আসলে আইনের চোখ তো নাই, হ্যাঁ, কিন্তু আইন যেভাবে মানুষকে পরিচালিত করে সেই পরিচালনার দিক নির্দেশনাই হলো মূলত আইনের চোখ। সেই চোখে যে সবাই সমান তা কেমনে, তার মানে হচ্ছে আমাদের সংবিধানে, আমাদের আইনে আছে আইন হচ্ছে সার্বজনীন। সার্বজনীন মানে সবার জন্য সমান বা সমভাবে প্রযোজ্য। এ কারণেই বলা হচ্ছে যে আইন হচ্ছে সার্বজনীন। পাশাপাশি আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না, অর্থাৎ ক্ষমতার প্রয়োগ করে বা অন্য কোনোভাবে আইনের কাছে বাড়তি সুবিধা নিবে সেটা আইন সহ্য করে না বা সেটা আইন টলার করে না। আইনের চোখে কেউ কখনোই বাড়তি সুবিধা পাবে না। সমতাই আইনের লক্ষ্য, অর্থাৎ সবার জন্য সমতা প্রতিষ্ঠা করাই আইনের মূল লক্ষ্য। আইনের অনুশাসন না থাকলে ব্যক্তি স্বাধীনতা খর্ব হবে, অর্থাৎ আমরা যেমন ধর্মীয় অনুশাসন মেনে চলি তেমনি আইনেরও অনুশাসন আছে। এই অনুশাসনগুলো যদি নাগরিক মেনে না চলে তাহলে অন্যের ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়। তাই আইনের চোখে সবাইকে সমানভাবে দেখা হয়। তাহলে এই যে আমরা কয়েকটি বিষয় বললাম, এই কয়েকটি বিষয়ের মাধ্যমে আজকে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আসলে আইনের চোখে সমান এই কথাটি ব্যাখ্যা কি। তো নিশ্চয়ই এখন তোমরা এই আইনের চোখে সবাই সমান এই কথাটির ব্যাখ্যা করতে পারবে, বুঝিয়ে দিতে পারবে এবং সুন্দরভাবে তোমরা লিখতেও পারবে। আসো আমরা এর পরের আলোচনায় যাই। পরের আলোচনা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য। সাম্য শব্দের অর্থ সমান, সাম্য শব্দের অর্থ সবার জন্য সমভাবে প্রযোজ্য, সাম্য শব্দের অর্থ সবাই সমান ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই হচ্ছে সাম্য। তো আইনের দৃষ্টিতে, আইনের চোখে যে সাম্য সেটা কি? আইন কখনো ধনী
দরিদ্র দুর্বল সবল জাতি ধর্ম বর্ণ ও সম্প্রদায় দেখে না। অর্থাৎ অমুক ধনী অনেক টাকার মালিক কোটি কোটি টাকার মালিক তার জন্য এক ধরনের আইন হবে, আর দরিদ্র মানুষের জন্য হতদরিদ্র মানুষের জন্য অশিক্ষিত মানুষের জন্য আরেক ধরনের আইন হবে, সেটা আইন কখনোই মেনে নেয় না। আবার দুর্বল লোকেরা আইনের সুযোগ সুবিধা পাবে না, সবল লোকেরা আইনের সুযোগ সুবিধা পাবে সেটাও হবে না। আবার তোমরা জাতিগতভাবে যেমন ধরো নারী জাতি পুরুষ জাতি বা আমাদের দেশে সবাই আমরা বাঙালি জাতি, এরপরেও কিন্তু উপজাতি আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এই যে জাতি এই জাতিগতভাবে যে আলাদা আলাদা আইন তাও কিন্তু নয়। এবং এই দেশ ইসলাম ধর্মের দেশ, মানে ইসলাম ধর্ম প্রধান আমাদের দেশের ধর্ম, কিন্তু এই ইসলাম ধর্ম প্রধান বলে ইসলাম ধর্মের লোকই আইনের সুযোগ সুবিধা ভোগ করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সংখ্যালঘু বা সংখ্যায় কম বলে তারা আইনের অধিকার ভোগ করতে পারবে না, আইন সেটা মানে না। আবার আইন কখনো সাদা চামড়া বা কালো চামড়া মানে বর্ণ যেটা আছে সেই বর্ণের দৃষ্টিতেও কিন্তু আইন দেখে না। আবার আইন কোনো সম্প্রদায়কেও দেখে না, আইন সবাইকে সমানভাবে সমদৃষ্টিতে দেখে, এটা দেখাই হলো আইনের দৃষ্টিতে সাম্য। এবং আইন ওই যে বললাম যে আইন সবাইকে সকলকে সমান চোখে দেখে, সাম্য ও সমতা বজায় রাখতে চেষ্টা করে বা কাজ করে। এখন আমরা জানব যে তথ্য অধিকার আইন কি। বাংলাদেশে ইদানিং কালে এই ডিজিটাল আইন তথ্য অধিকার আইন নামে একটি আইন হয়েছে, এই তথ্য অধিকার আইনটা আসলে কি, তথ্য অধিকার আইনটা একটু ভালো করে শুনবে। দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকার 2009 সালের 5 এপ্রিল অর্থাৎ বাংলাদেশে যে দুর্নীতি দুর্বৃত্তায়ন লুটপাটের সংস্কৃতি চলছে সেই দুর্নীতি দুর্বৃত্তায়নকে রুখে দাঁড়ানোর জন্য প্রতিরোধ করার জন্য এবং তার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ সরকার এই ক্ষমতাসীন বর্তমান সরকার আগের মেয়াদে 2009 সালে 5 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ করে। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার সুনিশ্চিত করার জন্য এই আইনটি পাশ করা হয়েছে, অর্থাৎ জনগণ যেন সঠিক তথ্য পায় সেই তথ্য বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর দিতে বাধ্য থাকেন সেই অধিকার জনগণকে দেওয়ার জন্য সরকার 2009 সালের 5 এপ্রিল এই আইনটি প্রণয়ন করেন। এখন তোমাদের জানতে হবে তথ্য অধিকার আইনের তথ্য কি, অর্থাৎ একজন নাগরিক তা কি কি তথ্য সম্পর্কে জানতে চান বা জানতে পারবেন। তথ্য বলতে যে কোনো কর্তৃপক্ষ, যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, দুদক দুর্নীতি দমন কমিশন, এরকম অনেক তথ্য কর্তৃপক্ষ আছে, আবার সরকারি কর্তৃপক্ষ আছে বেসরকারি কর্তৃপক্ষ আছে, এই যে কর্তৃপক্ষের গঠন সেই গঠনটা কেমন কিভাবে হয়েছে তাদের কাঠামোটা কেমন, যেরকম স্থানীয় সরকার এই স্থানীয় সরকারের কাঠামো কেমন এবং তাদের দপ্তরিক কর্মকাণ্ড কেমন সে সম্পর্কে জানার অধিকার জনগণের আছে। এবং তারা যে কোনো স্মারক বের করলে, যে কোনো বই বের করলে কিংবা কোনো মানচিত্র বের করলে, কোনো চুক্তি সম্পাদন করলে, সেটা রাষ্ট্রীয় চুক্তি হোক বা অভ্যন্তরীণ কোনো চুক্তি হোক, সেই সমস্ত চুক্তি সম্পাদন করলে তাদের যে সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে, যেমন আমাদের পরিসংখ্যান দপ্তর বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন, সেই তথ্য উপাত্ত সম্পর্কে এবং অনেক আলোকচিত্র সম্পর্কে, অডিও সম্পর্কে, ভিডিও সম্পর্কে, ফিল্ম সম্পর্কে এবং রাষ্ট্রীয় বা ওই দপ্তরের দলিল সম্পর্কে, তাদের নমুনাপত্র আছে সেই নমুনাপত্র সম্পর্কে, তারা বার্ষিক প্রতিবেদন তৈরি করেন সেই প্রতিবেদন সম্পর্কে এবং যে হিসাব বিবরণী আছে বিভিন্ন দপ্তরের সেই হিসাব বিবরণী সহ যে সমস্ত প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়, এরকম নানা ধরনের বিষয় আছে, এগুলো তথ্যবহ বস্তু এবং এদের প্রতিলিপিকে তথ্য বোঝায়। এই সমস্ত তথ্য কিন্তু একজন নাগরিক হিসাবে একজন নাগরিকের পাওয়ার এবং জানার এবং বুঝার অধিকার আছে, এই অধিকারটি হলো মূলত তথ্য অধিকার আইন। তো নিশ্চয়ই তোমরা
এতক্ষণে বুঝতে পারলে তথ্য অধিকার আইন কি এবং তথ্য অধিকার আইনের তথ্য কি। স্টুডেন্টস, আমরা এবার জানব তথ্য অধিকার আইনে জনগণের জানা প্রয়োজন কেন, অর্থাৎ জনগণ কেন তথ্য অধিকার আইন জানবে। এই জনগণ যদি তথ্য অধিকার আইন বা তথ্য পায়, সেখান থেকে তথ্য জানে, তাহলে সুশাসন নিশ্চিত হবে। অর্থাৎ কেউ আর দুঃশাসন করতে পারবে না, কোনো কর্তৃপক্ষই কোনো দপ্তরই দুঃশাসন করতে পারবে না, ফলে সুশাসন নিশ্চিত হবে। এবং প্রত্যেকটা দপ্তরকে, মন্ত্রণালয়কে, অফিসকে জবাবদিহিতা করতে হবে, ফলে জবাবদিহিতা বাড়বে, দুর্নীতি নির্মূল হবে। এই তথ্য যখন জনগণ জানতে পারবে যে এই অফিসের তথ্য বা এই দপ্তরের তথ্য এই, তখন কিন্তু সে আর দুর্নীতি করতে পারবে না, ফলে দুর্নীতি নির্মূল হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠা হবে। এর ফলে মানুষের যে অধিকার, সেই অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, ফলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি এর মধ্য দিয়ে আমাদের যে দারিদ্র বলে যে শব্দটি আছে, হতদারিদ্র নামে যে শব্দটি আছে, গরিব মানুষ নামে যে শব্দটি আছে, সেই দারিদ্র বিমোচন অনেকটাই হ্রাস পাবে এবং জনগণের যে ক্ষমতায়ন সেটা নিশ্চিত হবে। অর্থাৎ জনগণের রাষ্ট্র, জনগণতান্ত্রিক বাংলাদেশ শব্দটি আমরা যে বলি, যে এই রাষ্ট্রটি জনগণের এবং সকল ক্ষমতার উৎস জনগণ, সেই জনগণের ক্ষমতায়নও নিশ্চিত হবে যদি তথ্য অধিকার আইন সঠিকভাবে কাজে লাগানো যায়। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে কিন্তু জানতে পারলাম, বুঝতে পারলাম যে তথ্য অধিকার আইন জনগণের জানা প্রয়োজন কেন। এবার আমরা আজকের পাঠ আমরা শেষ করে ফেলেছি। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই যারা লাইভে আছো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছ এবং তোমরা বুঝেছ, এবং এখন থেকে তোমরা এই বিষয়ের উপরে, নাগরিক এবং আইনের ধারণার বিষয়ে তোমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলতে পারবে, লিখতে পারবে এবং বুঝাতে পারবে। চলো আমরা একটু মূল্যায়ন করি। আজকে আমরা কি কি শিখলাম এই পাঠ থেকে? আমরা আজকের পাঠ থেকে জেনেছি নাগরিক ও নাগরিকত্ব কি, আমরা জেনেছি জাতিরাষ্ট্র কি, এ রাষ্ট্রের উৎপত্তি কেন হলো, এবং আমরা জেনেছি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য কি, আমরা জেনেছি নাগরিকের প্রধান ও পবিত্র কর্তব্য কি, আমরা জেনেছি আইন কি, রাষ্ট্রীয় ও সামাজিক আইন কি, আমরা জেনেছি আইনের বৈশিষ্ট্য সমূহ, এছাড়াও আমরা আজকের আলোচনা থেকে জেনেছি আইনের উৎস কি কি এবং সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা কেন। আমরা আরো জেনেছি তথ্য অধিকার আইন কি এবং তথ্য অধিকার আইনে তথ্য কি। পাশাপাশি আমরা জেনেছি যে জনগণের জন্য তথ্য অধিকার আইন কেন প্রয়োজন। এই বিষয়গুলোই মূলত আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং বিস্তারিতভাবে আমি ব্যাখ্যা করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং এই বিষয়ের উপরে তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি পরবর্তীতে তোমাদের সেই বিষয়ে জানানোর চেষ্টা করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, শুধু পাঠ মূল্যায়ন বা পাঠের আলোচনা করলে হবে না, এগুলো আমাদের বাসায় বসে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসের জন্য এই মূল্যায়নই আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, তোমরা সবাই লিখে নিবে, বাড়ির কাজ হিসেবে বাসায় বসে এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এটাই আমার তোমাদের কাছে একমাত্র চাওয়া। পাশাপাশি তোমাদের আমার সাথে আজকে এই লাইভ ক্লাসে থাকার জন্য যারা অংশগ্রহণ করেছ এবং যারা বিভিন্নভাবে কমেন্টস করেছ, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আরও একবার উইলস কিটিল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত গভর্নিং বডির চেয়ারম্যান জনাব আরিফুর রহমান টিটু স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন স্যারকে, এবং ধন্যবাদ জানাই আমাদের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন স্যারকে। ধন্যবাদ জানাই মাসুদ রানা স্যারকে, যিনি আমাকে এই লাইভ ক্লাসটি করার সুযোগ করে দিয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠানের
সকল শিক্ষক মণ্ডলীকে এবং গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দকে এবং উইলস পরিবারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই লাইভ ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।